দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তোমার যে গতদিন যেটা আমরা বলছিলাম যে যে আমি ক্লাস নিব অ্যাবাউট গ্লুকোমা, গ্লুকোমার সম্বন্ধে ক্লাস নেবে তোমরা বলছিলা, যে গ্লুকোমাটা ক্লাস আগে ওই হয়েছে, এখন এটা ক্লাস গ্লুকোমাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন অপটমোলজি। তোমরা গ্লুকোমার সম্বন্ধে যদি জানতে হয় তাহলে গ্লুকোমার ডেফিনিশনটা খুব প্রশাস্তি খুব ভালোভাবে লব্ধ করতে হবে, যে গ্লুকোমা কি, যে গ্লুকোমাটা আসলে অ্যাকচুয়ালি তোমরা যতটুকু জানো, অনেকে মনে করে যে রেজড ইন্ট্রাকুলার প্রেশার অনলি, আসলে অ্যাকচুয়ালি ইজ নট দিস থিং। গ্লুকোমা অ্যাকচুয়ালি ইজ ডিফাইন এজ শর্টকাট, যদি আমি বলি কিসের ডিজিজ, ডিজিজ অফ অপটিক নার্ভ, এক কথা মনে রাখতে হবে যদি এটা বোঝার সুবিধার্থে আমি বলতেছি, এটা ইজ দ্য ওয়ান টাইপ অফ অপটিক নিউরোপ্যাথি। অপটিক নার্ভে যে অনেকগুলো প্যাথোলজিক্যাল চেঞ্জ আছে এর মধ্যে গ্লুকোমা ইজ ওয়ান অফ দ্যাম, যে গ্লুকোমা এটা অপটিক নার্ভের ডিজিজ। অনেকে এটা বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি জিনিসটা রিপিট করলাম। গ্লুকোমাটা যদি ডেফিনিশনটা যদি তোমার ক্লিয়ার হয় তাহলে গ্লুকোমাটা বোঝা সহজ, এছাড়া গ্লুকোমাটা বোঝা যাবে না, কারণ গ্লুকোমা এটা অনেক বিগ চ্যাপ্টার। যে গ্লুকোমা যদি ডেফিনিশনটা আমরা বলি শর্টকাট, ডিফাইন্ড অ্যাজ প্রগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি, আমরা আগেই বলছিলাম যে অপটিক নিউরোপ্যাথি এটা প্রগ্রেশন থাকে, প্রগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি, এখানে কিছু স্পেসিফিক ক্যারেক্টারাইজ চেঞ্জ, ক্যারেক্টারাইজ বাই সহজে যদি বলি ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচারাল চেঞ্জ ইন অপটিক নার্ভ হেড উইথ করসপন্ডিং ফাংশনাল চেঞ্জ, এই দুইটা জিনিস এক আসত ডেফিনেশন, যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হবে সাথে করসপন্ডিং ফাংশনাল চেঞ্জ। তাহলে স্ট্রাকচারাল চেঞ্জ কি, এটা এটা ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচারাল চেঞ্জ সাথে এর করসপন্ডিং ফাংশনাল চেঞ্জ উইথ আর উইদাউট রেজ ইন্ট্রাকুলার প্রেশার। এখানে যেটা আমরা বলছি যে ডিফাইন এজ প্রগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি ক্যারেক্টারাইজ বাই অ্যাপোপ্টোসিস অফ দ্য গ্যাংগ্লিয়নিক সেলস রিজাল্টিং অপটিক ডিস্ক স্কাপিং, মানে অপটিক ডিস্ক স্কাপিং এবং এট্রোপি অফ দ্য নার্ভ ফাইবার অফ দ্য লেয়ার অফ দ্য রেটিনা, এগুলো হলো স্ট্রাকচারাল চেঞ্জ উইথ করসপন্ডিং ফাংশনাল চেঞ্জ, যেটা আমরা ভিজুয়াল ফাংশন লস, যেটা আমরা বলি যে আমরা পেরিমেট্রি করে দেখি আমরা সেখানে স্কটোমাস, এটা আমরা পেরিমেট্রি করে দেখতে পাই, এটা হলো ফাংশনাল চেঞ্জ। তাহলে ভিজুয়াল ফাংশন লস, ভিজুয়াল লস হবে উইথ আর উইদাউট রেজ ইন্ট্রাকুলার প্রেশার। তোমরা ইন্ট্রাকুলার প্রেশার সম্বন্ধে যদি কিছু জানতে হয় এই ক্ষেত্রে জানতে হবে ইন্ট্রাকুলার প্রেশার এটা ইজ দ্য ল্যাটারাল প্রেশার এক্সার্টেড বাই দ্য কন্টেন্ট অফ দ্য আইবল ইজ নোন এজ দ্য ইন্ট্রাকুলার প্রেশার। ইন্ট্রাকুলার প্রেশার নর্মাল রেঞ্জ কত তোমরা জানা আছে? এনিওয়ান, এনি স্টুডেন্ট ইন্ট্রাকুলার প্রেশার? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, ইন্ট্রাকুলার প্রেশার তোমরা নর্মাল রেঞ্জ কত তোমরা জানো? 11 থেকে 21 মিলিমিটার মার্কারি। 11 থেকে 21 এটা তোমার ইউনিট বলতে হবে, মিলিমিটার অফ মার্কারি। এটা মেজার্ড বাই দ্য ইনস্ট্রুমেন্ট ইজ দ্য টোনোমিটার। টোনোমিটার আমরা টোনোমেট্রিটা কয়েক ধরনের আছে, ডিজিটাল টোনোমেট্রি যেটা আমরা, আর একটা আছে ইনস্ট্রুমেন্টাল টোনোমেট্রি। ইনস্ট্রুমেন্টাল টোনোমেট্রির মধ্যে দুই ধরনের আছে, একটা আছে আমরা এই যে এই টু টাইপ অফ দ্য টোনোমিটার, যে ইনস্ট্রুমেন্টাল টোনোমেট্রির মধ্যে আছে তোমরা জানো যে গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টোনোমিটার, গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টোনোমিটার আর শিয়ার্স টোনোমিটার, এটা ইন্ডেন্টেশন মেথড আর একটা অ্যাপ্লিকেশন মেথড। গোল্ডম্যান টোনোমিটার যেটা আছে এটা হলো অ্যাপ্লিকেশন মেথড, এটা স্লিট ল্যাম্প সাহায্যে আমরা করি, যে এটা সবচেয়ে মোস্ট অ্যাকুরেট। আর শিওস টোনোমিটারটা ইন্ডেন্টেশন মেথড, এটা উইদাউট স্লিট ল্যাম্প করি আমরা লাইং পজিশন, স্লিট ল্যাম্প ছাড়া এটা করা যায় না। আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো যখন ইনস্ট্রুমেন্ট নিয়ে। ইন্ট্রাকুলার প্রেশারটা ইম্পর্টেন্ট এই জন্য যে ইন্ট্রাকুলার প্রেশারটা ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর, এটা যদি নর্মাল হইতে পারে
কিন্তু ইন্টারকুলার প্রেসার বেশি হইতে পারে এই ক্ষেত্রে। ইন্টারকুলার প্রেসার যদি বেশি হয় কোন ক্ষেত্রে, যদি আমরা মেজর রিস্ক ফ্যাক্টর ধরি, তাহলে ইন্টারকুলার রেইজ ইন্টারকুলার প্রেসারের কারণে এক ধরনের মেকানিক্যাল প্রেসার পড়বে, কারণ অপটিক নার্ভ হেড যেখানে আছে এটা এন্ট্রি অফ দ্য আই বল, সেখানে দেয়ার ইজ দ্য উইকেন্ড পোর্শন অফ দ্য এন্ট্রি অফ দ্য আই বল, দেয়ার ইজ দ্য অন প্রেসার এক্সার্ট অন দ্য অপটিক নার্ভ, তারপর মেকানিক্যাল ড্যামেজ হয়, যার ফলে চেঞ্জ দ্য অপটিক নার্ভ হেড অ্যান্ড দেয়ার ইজ দ্য স্ট্রাকচারাল চেঞ্জ অফ দ্য। আর অ্যানাদার যে কিছু ফাংশনাল চেঞ্জ হয় সে ইজ করসপন্ডিং ড্যামেজ অফ দ্য অ্যাপোপ্টোসিস অফ দ্য গ্যাংলিয়নিক সেল। এখন আমরা ক্লাসিফিকেশনে আমরা ব্রডলি গ্লোকোমা ইনভলভ দ্য স্টাডি অফ দ্য ফলোয়িং, দ্য ইন্টারকুলার প্রেসার বলছি আমরা, অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার যেটা ড্রেনেজ অ্যাঙ্গেল, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট অ্যান্ড অপটিক নার্ভ হেড চেঞ্জ। আমরা যে কথাটা বলছিলাম অপটিক নার্ভ চেঞ্জটা হইল ইট ইজ দ্য ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয় যেটা অপটিক ডিসকাপিং বলি আমরা। আমরা অপটিক ডিস যখন আমরা ডিসকাস করবো তখন বোঝা যাবে, ইন্টারকুলার প্রেশারটা আমরা অলরেডি ডিসকাস করছি, ড্রেনেজ অ্যাঙ্গেল যেটা অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার, ক্লোজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার, অ্যাকুয়াস হিউমার, তোমরা জানো অ্যাকুয়াস হিউমার সার্কুলেশন ফ্রম যে পোস্টেরিয়র চেম্বার যেখানে আমরা সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি বডি থেকে সিক্রেট দ্য অ্যাকুয়াস হিউমার দেন ইজ সার্কুলেটেড দ্য পোস্টেরিয়র চেম্বার থ্রু দ্য পিপিল ইনটু দ্য অ্যান্টেরিয়র চেম্বার, দেন ড্রেন টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার থ্রু দ্য অ্যাঙ্গেল স্ট্রাকচার থ্রু দ্য ট্রাভিকুলার মেসন। যদি অ্যাঙ্গেল স্ট্রাকচারে যদি কোনো ধরনের স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট থাকে, যদি ড্রেনেজ ইজ অবস্ট্রাক্টেড রেইজ ইন্টারকুলার প্রেশার, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর কজ টু ডেভেলপ দ্য রেইজ ইন্টারকুলার প্রেশার। এমন ইন্টারকুলার প্রেশার বাড়লে মেকানিক্যাল প্রেশার ওভার দ্য অপটিক নার্ভ হেড অ্যান্ড ড্যামেজ ইজ দ্য আলটিমেটলি প্রসেস ইজ গোয়িং টু দ্য অপটিক নিউরোপ্যাথি অ্যান্ড গ্লুকোমা। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট যেটা মোস্টলি যে ভিজুয়াল ফিল্ড আর্কুয়েট স্কটোমা, ডাবল আর্কুয়েট স্কটোমা অ্যান্ড আদার্স, অ্যান্ড অপটিক নার্ভ হেড চেঞ্জ যেটা হচ্ছে স্ট্রাকচারাল অপটিক ডিসকাপিং। অপটিক ডিস্কটা তোমরা জানো যে অপটিক ডিস্ক মার্জিন থাকবে, অপটিক ডিস্কের কাপ থাকবে, সেন্টারে কাপ থাকবে, ইন দ্য সেন্টার অফ দ্য কাপ যে অপটিক রেটিনাল ভেসেলস আর ইমার্জ, সেন্ট্রাল রেটিনাল আর্টারি আর সেন্ট্রাল রেটিনাল ভেইন। এখন কাপটা কাপ উইদিন বিটুইন দ্য কাপ অ্যান্ড অপটিক ডিস্ক মার্জিন দেয়ার আর নিউরো রেটিনাল রিম, যেটা নার্ভ ফাইবার্স আর প্রেজেন্ট। নিউরো রেটিনাল রিম যদি কাপিং যদি বলতে আমরা বুঝি যে যদি ড্যামেজ হয় তাহলে অপটিক নার্ভ যে নিউরোটন রিম আছে সে নার্ভ গুলা ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ হইলে নিউরোটন রিমটা যে থিনিং হয়ে যায় অপটিক ডিস্ক কাপিং কাপটা বেড়ে যায়, এটা আমরা বলি অপটিক ডিস্ক কাপিং। এই জন্য আমরা বলি যে অপটিক মেজর চেঞ্জটা স্ট্রাকচার অপটিক ডিস্ক কাপিং, অপটিক ডিস্ক কাপিং হইলে সেইখানে নিউরোটন রিমটা থিনিং হয়ে যায়, নচিং হয়ে যায়, সেটা এর সাথেই করসপন্ডিং নিউরোটন রিম থিনিং অ্যান্ড নচিং আদার চেঞ্জ অলসো। হ্যাঁ, এখানে আমরা কাপ ডিস্ক রেশিও আমরা একটা জিনিস আছে যে ডিস্কটা যখন আমরা দেখাবো কাপ অপটিক ডিস্ক কাপ অ্যান্ড অপটিক ডিস্ক টোটাল টু অপটিক ডিস্কের যে যে রেডিয়াস আছে, রেডিয়াসের মধ্যে একটা রেশিও আছে, এই রেশিওটা কাপ আমরা বলি সিডি রেশিও, কাপ ডিস্ক রেশিও, কাপ অনুপাত ডিস্ক এটা পয়েন্ট থ্রি। কাপ পয়েন্ট থ্রি বলতে কাপ যদি তিন ভাগ হয় ডিস্কটা দশ ভাগ, ইট ইজ নর্মাল এবং বাইলেটারালি ইজ সিমিট্রিক্যাল, যদি বায়োলেট্রিক্যাল অ্যাসিমিট্রিক হয়, আর কাপ সিডি রেশিও মোর দেন মাইনাস থ্রি অ্যান্ড কাপ ডিস্ক রেশিও ইন বিটুইন টু আই যদি মোর দেন পয়েন্ট টু ইট ইজ অ্যাসিমিট্রিক্যাল অ্যান্ড ইট ইজ দ্য সাইন অফ গ্লুকোমা। আমরা কীভাবে গ্লুকোমা ডায়াগনোস করি, কিছু ডায়াগনোস্টিক টুলস আছে, টুলস সম্বন্ধে পরে আলাপ করবো। আমরা যে গ্লুকোমার নলেজ অ্যাবাউট দ্য ফরমেশন ড্রেনেজ অফ দ্য অ্যাকুয়াস ইম্পর্টেন্ট। তোমরা জানো যে অ্যাকুয়াস ফরমেশন হচ্ছে কোথায়, ইট ইজ দ্য নন সিলিয়েটেড এপিথেলিয়াম অফ দ্য সিলিয়ারি প্রসেস অফ দ্য সিলিয়ার বডি। এখন সিলিয়ার বডিতে নন পিগমেন্টেড যেটা এপিথেলিয়াম আছে, নন পিগমেন্টেড এপিথেলিয়াম থেকে সিক্রেশন হয় অ্যাকুয়াস,
এটা ফরমেশন অফ অ্যাকুয়াস 2 মাইক্রোলিটার পার মিনিট, ভলিউম অফ অ্যাকুয়াস 0.3.1 ml, এন্টিরিয়র চেম্বার 0.25 ml, পোস্টেরিয়র চেম্বার 0.6 ml. এটা হলো আমরা অ্যাকুয়াস ফরমেশন এন্ড ভলিউম. এন্ড ফরমেশন কিভাবে হয়, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে আর মোস্ট অফ দ্য ফরমেশন বাই দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড রেস্ট অফ দ্য ফরমেশন বাই দ্য আলফা ফিল্ট্রেশন এন্ড ডিফিউশন. তোমরা জানো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে নন পিগমেন্টেড এপিথেলিয়াম ইজ এ সিলিয়ারি প্রসেস, রিজাল্ট ইন মেটাবলিক প্রসেস. ইট ইজ সেভারাল এনজাইমস আর ইনভলভ, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ সিক্রেট দ্য সোডিয়াম ইন টু দ্য পোস্টেরিয়র চেম্বার, ওয়াটার ফলোজ দ্য প্যাসিভলি অ্যামং দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট আর রেস্ট অফ দ্য 20% বাই দ্য আল্ট্রা ফিল্ট্রেশন অ্যান্ড ডিফিউশন. এটা আমরা ফিজিওলজি, আমরা ইট ইজ অ্যাকুয়াস আউটফ্লো যেটা ট্রাভিকুলার. মোস্ট অফ দ্য অ্যাকুয়াস হিউমার আফটার ফরমেশন ড্রেনেজ থ্রু দ্য কনভেনশনাল রুট অ্যান্ড আনকনভেনশনাল রুট. কনভেনশনাল রুট মিনস অ্যাঙ্গেল অফ দ্য এন্টিরিয়র চেম্বার থ্রু দ্য ট্রাভিকুলার মেশ ওয়ার্ক. দ্য ট্রাভিকুলার মেশ ওয়ার্ক দিয়ে যেটার আউটফ্লো হয় এটাই সাধারণত সবচেয়ে বেশি এবং ইট ইজ 90%. আর নন ট্রাভিকুলার যেটা আছে আনকনভেনশনাল এটা হচ্ছে 20%. ট্রাভিকুলার মেশওয়ার দিয়ে যেটা ড্রেইন হয় অ্যাকুয়াস ফ্রম দ্য স্ক্লেরাল ট্রাভিকুলার স্পেস, দেন ক্যানেল অফ স্লিম, দেন কালেক্টর চ্যানেলস, ডিপ স্ক্লেরাল ফ্লেক্সাস অফ দ্য ব্রেইন, ইন্টারস্ক্লেরাল ফ্লেক্সাস অফ দ্য ব্রেইন, এপিস্ক্লেরাল ফ্লেক্সাস অফ দ্য ব্রেইন, সাব কনজাংটিভাল ফ্লেক্সাস অফ দ্য ব্রেইন, সিস্টেমিক সার্কুলেশন. তাহলে অ্যাকুয়াসটা আলটিমেটলি থ্রু দ্য ট্রাভিকুলার মেশওয়ার ড্রেইন দ্য এপিস্ক্লেরাল ভেনাস ফ্লেক্সাস, দেন সাবকনজেনিটাল ফ্লেক্সাস অফ দ্য ব্রেইন, দেন সিস্টেমিক সার্কুলেশন. যদি কোনো সিস্টেমিক সার্কুলেশনে যদি কোনো প্রেশার বেশি থাকে তাহলে অ্যাকুয়াস ড্রেন অবস্ট্রাক্টেড. অ্যাকুয়াস ড্রেনেজ অবস্ট্রাক্টেডটা আমরা তিন ভাগে ভাগ করি, থ্রু দ্য ট্রাভিকুলার আউটফ্লো, এটা হলো ট্রাভিকুলার অবস্ট্রাকশন, প্রি ট্রাভিকুলার অবস্ট্রাকশন, পোস্ট ট্রাভিকুলার অবস্ট্রাকশন. এটা এখানে মেনশন নাই, তোমরা শুনতে পারতেছো তো? হ্যালো হ্যালো, তোমরা ট্রাভিকুলার যে অবস্ট্রাকশন যেটা বললাম এটা দেয়ার ইজ দ্য থ্রি টাইপ অফ অবস্ট্রাকশন, প্রি ট্রাভিকুলার, ট্রাভিকুলার, পোস্ট ট্রাভিকুলার. যদি ট্রাভিকুলার ম্যাশ হওয়ার কোনো কারণে যদি কোনো প্যাথোজেনেসিস যদি বন্ধ থাকে তাহলে ট্রাভিকুলার. যদি দেখা যায় প্রি ট্রাভিকুলার মানে ইনফ্রন্ট অফ দ্য ট্রাভিকুলার ম্যাশ হওয়ার, যদি দেখা যায় এখানে একটু ব্লাড অথবা পিগমেন্ট মলিকুলস আদার্স কোনো মেমব্রেন ফরমেশন যদি হয় তাহলে যদি অবস্ট্রাক্ট. আবার পোস্ট ট্রাভিকুলার অবস্ট্রাকশন মানে ট্রাভিকুলার মেশ হওয়ার পর্যন্ত কোনো অবস্ট্রাকশন নাই, বিয়ন্ড দ্য ট্রাভিকুলার মেশ হওয়ার দেয়ার ইজ অবস্ট্রাকশন. যেমন এপিস্ক্লেরাল ভেনাস ফ্লেক্সাস যদি কোনো সামটাইমস অবস্ট্রাকশন হয়, সেখানে যদি কোনো যদি হিমানজিওমা থাকে, ক্যাপিলারি হিমানজিওমা থাকে, আদার্স কোনো প্যাথোজেনেসিস থাকে তাহলে অবস্ট্রাকশন. সুপিরিয়র ভেনাকাভাল প্রেশার যদি রেইজ হয় কোনো কারণে, তাহলে যেখানে সিস্টেমিক সার্কুলেশন ড্রেইন হওয়ার কথা সেখানে কোনো কারণে যদি হয় তাহলে অবস্ট্রাকশন হইতে, এইগুলো হলো পোস্ট ট্রাভিকুলার অবস্ট্রাকশন. যে কোনো স্টেজে অবস্ট্রাকশন কোনো অ্যাকুয়াস ড্রেইন অবস্ট্রাকশন হতে পারে এবং অবস্ট্রাকশন হইলে পরে সেটা বলি আমরা রেজ ইন্টারকুলার প্রেশার হবে, আলটিমেটলি মেকানিক্যাল প্রেশার ফল অন দ্য রেটি অপটিক নার্ভ হেড অ্যান্ড ডেভেলপ দ্য গ্লুকোম. আমরা এখানে যেটা ট্রাভিকুলার মেশ হওয়ার একটা ছবি আছে এটা দেখো তোমরা, এটা এন্টিরিয়র চেম্বার, ইজেন্টিয়র চেম্বার, পোস্টিয়র চেম্বার, কিংবা সিলিয়ারি বডি, নন পিগমেন্টেড এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি সিক্রেটেড দ্য সোডিয়াম ইন টু দ্য পোস্টিয়র চেম্বার অ্যান্ড সেটা গ্রে ওভার দ্য পজিটিভ গ্রেডিয়েন্ট প্রেশার ইজ ওয়াটার ইনভাইট অ্যান্ড ফরমেশন অফ দ্য অ্যাকুয়াস হিউমার. ইট ইজ সার্কুলেটেড থ্রু দ্য পিপুল ইন টু দ্য এন্টিরিয়র চেম্বার দেন ড্রেন টু দ্য ট্রাভিকুলার মেশর. ট্রাভিকুলার মেশর একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এখানে অ্যাঙ্গেল স্ট্রাকচারে. এই ট্রাভিকুলার মেশওয়ার্কের সামনে অবস্ট্রাকশন হতে পারে, ট্রাভিকুলার মেশওয়ার্কের অবস্ট্রাকশন. যদি ট্রাভিকুলার মেশওয়ার্কটা যদি এখানে মেশ আছে এখানে পোর আছে, পোরটা যদি ক্লগিং হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে এটা ট্রাভিকুলার অবস্ট্রাকশন. যদি এখানে কোনো মেমব্রেন ফরমেশন হয় তো ব্লাড ক্লট যদি সেখানে ডিপোজিটেড হয়ে যদি অবস্ট্রাকশন হয় তো প্রি ট্রাভিকুলার অবস্ট্রাকশন. যদি এখানে তোমার এই যে এপিস্ক্লেরাল ভেনাস ফ্লেক্সাস এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় হিমানজিওমা হয়ে সেটার জন্য পোস্ট ট্রাভিকুলার অবস্ট্রাকশন হয়.
এখানে যদি সিলিয়ারে ভেইন যদি অবস্ট্রাকশন হয় কোনো কারণে সিস্টেমিক যে আমি বলছি যে ভেনাকেভাল সুপিরিয়র ভেনাকেভাল প্রেসার যদি রেইজ হয় কোনো কারণে তাহলে সেইগুলা আলটিমেটলি রেইজ অবস্ট্রাক টু দ্য অ্যাকুয়াস কিমার ড্রেনেজ ইভিওস্ক্লেরাল যেটা আছে আনকনভেনশনাল রুটে 10% আগেরটা 90% 10% অ্যাকুয়াস পাসেস থ্রু দ্য সিলিয়ারি বডি ইনটু দ্য সুপ্রাকরডাল স্পেস ডাইরেক্টলি ড্রেইন বাই দ্য ভেনাস সার্কুলেশন ইনটু দ্য সিলিয়ারি বডি করয়েড এন্ড স্ক্লেরা আমরা আগেরটা এটা যদি দেখো যে এইটা সার্কুলেশন হচ্ছে ভেনাস প্লেক্সাস দিয়ে আর যদি এখানে যদি এই আমরা ডাইরেক্টলি যদি এখানে যদি সুপ্রা করিডর স্পেস আছে সুপ্রা করিডর স্পেস দিয়ে এখানে যদি ভেনাস সার্কুলেশন ড্রেইন হয় সেটা হলো আনকনভেনশনাল আনকনভেনশনাল রুটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এই জন্য 10% নর্মালি ড্রেইন হয় বাট সাম কন্ডিশনে যদি পোস্ট ট্রাভিকুলার ট্রাভিকুলার অবস্ট্রাকশন থাকে আমরা কিছু ড্রাগ আছে ফ্যাসিলিটেট দ্য এদিকে ড্রেনেজটা অবস্ট্রাকটেড কিন্তু অবস্ট্রাকশন যেদিকে ড্রেনেজ অ্যাকুয়াস ড্রেনেজ যদি অবস্ট্রাকশন যদি আমরা অ্যাকুয়াস ড্রেন যদি আমরা না বাড়াইতে পারি দুইটা আমরা ইন্টারকুলার প্রেশারটা যদি আমি মেনটেন করতে হয় টু ট্রিটমেন্ট অফ দ্য গ্লুকোমা আইদার রিডিউস দ্য অ্যাকুয়াস ইমালফরমেশন ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে অফ দ্য ট্রিটমেন্ট অ্যানাদার ইজ দ্য টু ইনক্রিজ অথবা ফেসিলিটেট দ্য অ্যাকুয়াস হিমার ড্রেনেজ অ্যাকুয়াস হিমার ড্রেনেজটার মেইন রুট হইল তোমার ট্রাভিকুলার আউটফ্লো যদি ট্রাভিকুলার আউটফ্লো যদি অবস্ট্রাকশন থাকে সাম ড্রাগ যেমন তোমার ড্রাগের নাম বলি আমরা ড্রাগ যখন পড়াবো ড্রাগের চ্যাপ্টারে যেমন ওয়ান অফ দ্য ড্রাগ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ যেটা আছে সেটা এই ল্যাটোনাপ্রোজ ট্রাভাপ্রোজ সাম ড্রাগ ইজ ভেরি মাচ চয়েস ইন দ্যাট কেস এগুলো ইন রেইজ ইনক্রিজ দ্য আনকনভেনশনাল রুটে ট্রাভিকুলার আউটফ্লো যার ফলে 10% থেকে 90% হয়ে যায় যার ফলে আমাদের অ্যাকুয়াসটা ড্রেইন হয় এবং এই ইন্টারকুলারটা রিডিউস ইনটু দ্য নরমাল ড্রেইন তোমরা আউটফ্লো সম্বন্ধে জানলা এটা ট্রাভিকুলার মেশ ওয়ার্ক যে অ্যাকুয়াসের ফাংশনটা কি অ্যাকুয়াসের ফাংশন হলো রেইজ মেইনটেনেন্স অফ দ্য ইন্টারকুলার প্রেশার ইন্টারকুলার প্রেশারটা মেইনটেইন করে ইন্টারকুলার প্রেশারটা মেনটেন করে সাপ্লাই নিউট্রিয়েন্ট টু দ্য অ্যাভাসকুলার অকুলার স্ট্রাকচার যেমন কোডিয়ান লেন্স ভিট্রিয়াস ট্রাভিকুলার মেশ ড্রেনেজ অফ দ্য মেটাবলিক ওয়াস্ট যেগুলো মেটাবলিক হচ্ছে ওয়াস্ট সাবস্টেন্স আর ড্রেনেজ টু দ্য ট্রাভিকুলার মেশ প্রোভাইড দ্য রিফ্রেকটিভ মিডিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য রিফ্রেকটিভ মিডিয়া তোমরা জানো যে রিফ্লেকশনে পড়ানোর সময় কোর্নিয়া লেন্স অ্যাকুয়াসিমার ভিট্রিয়াসিমার ইজ দ্য রিফ্রেকটিভ মিডিয়া and maintain the contour of the eye eye এর যে integrity is maintained by the aquasimar aquasimar যদি না থাকে তাই সিঙ্কে এই জন্য aquasimarটা also is the anatomical structureটা maintain যে maintain the contour of the eye তাহলে একটা হলো maintenance of the intraocular pressureটা regulate করে যে aquasimar এটা আর তোমরা তো circular nutrient supply to the avascular structure is most of the structure within the eyeball is the avascular এগুলো নিউট্রিশন দেয় এবং ড্রেনেজ দ্য ওয়াস্ট প্রোডাক্ট তোমরা এটা এই ফাংশনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ড্রেনেজ অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল স্ট্রাকচার অ্যাঙ্গেল স্ট্রাকচারটা যেটা গনিওস্কোপ দিয়ে আমরা করা হয় যে সলবি লাইন এখানে কি কি অ্যাঙ্গেল স্ট্রাকচার আছে আমরা গনিওস্কোপ দিয়ে অ্যাঙ্গেল স্ট্রাকচারটা দেখি It is a very much important instrument to diagnose the glaucoma. Solvy line ta tumra just mone rakho it is the anterior structure most anterior structure is opaque line it anatomically represent the terminal termination of the decimates membrane our trabecular meshwork ta is next to the solvy line it extended from the solvy line to the scleral spur just ei kotha mone rakho trabecular meshwork er pore structure ta ache
the anterior part as a non-functional, posterior part as a functional. The pigmented part is the posterior part, anterior part is non-pigmented. I'm going to go to this. Slim canal, number three, slim canal is the circular canal, darkened line, deep to the posterior trabeculum. It scleral spur that I'm going to say, most anterior projection of the sclera, the fourth structure, ciliary, then ciliary body, then iris process, then blood vessels. এটি অ্যাঙ্গেল স্ট্রাকচার যেটা আছে অ্যাঙ্গেল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট যে আমরা অ্যাঙ্গেল স্ট্রাকচারটা দেখতে গনিস্কোপ দিয়ে আমরা এখানে জানব যে আমরা অ্যাঙ্গেল যে আছে এই যে দিস অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের স্ট্রাকচারটা এটা ফ্রম এন্টিরিয়র টু পোস্টেরিয়র আমরা এটা আমরা আমরা দেখতে হয় সলভি লাইন উচ্চারণটা কিন্তু সলভি লাইন দেন ট্রাবিকুলার মেশওয়ার দেন স্ক্লেরাল স্পার দেন সিলিয়ারি বডি দেন আইরিস প্রসেস দেন ব্লাড ভেসেলস This has, and then slim canal. It is the circular structure, circular channel. Solvi line. So I am telling you. Tumra je glaucoma bepare jeta amra bolte chaichilam. Je ekhane angle structure ta to chobi dewa ache. Angle is examined with a gonioscope. Amra je bolchi. Identification of the angle structure, the instrument there, estimation of the width of the anterior chamber and visualization of the angle procedure by the laser trabeculectomy and goniotomy. A gonioscope jeta ache, gonioscope ta very much important. Tumra jeta glaucoma somoye jeta amra bolte chai, ami glaucoma diagnosis, diagnostic tools. Glaucoma diagnostic tools. ডিফিকাল্ট এই জন্য যে অনলি তোমার রেজ ইন্টাকুলার প্রেশার দিয়ে গ্লুকোমা ডায়াগনোসিস করা হয় গ্লুকোমা ডায়াগনোসিস করতে হলে তোমরা সবসময় মনে রাখবো যে আমরা যে সময় আমরা আমরা স্টুডেন্টদেরকে পড়াই অত আমরা প্র্যাকটিক্যালি যখন গ্লুকোমা ডায়াগনোস করি গ্লুকোমা ডায়াগনোসিস করতে হইলে সিক্স ডায়াগনোস্টিক টুলস নাম্বার সিক্স ডায়াগনোস্টিক টুলস ইজ আর নিডেড টু কমপ্লিট ডায়াগনোসিস অফ গ্লুকোমা তাহলে শোনা যাচ্ছে তো হ্যালো স্যার আচ্ছা গ্লুকোমার যে ডায়াগনোসিসের জন্য যেটা ইম্পর্টেন্ট তোমরা যখন এতক্ষণ যেটা আমি বলাইলাম যে সহজভাবে যে গ্লুকোমাটা ইজ দ্য অপটিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি মানে অপটিক নার্ভ হেড সেখানে প্যাথোজেনেসিস হবে সেই প্যাথোজেনেসিসটা এটা স্ট্রাকচারাল চেঞ্জ স্ট্রাকচারটা কি আছে অপটিক ডিস্কে অপটিক ডিস্কে কাপ আছে নর্মালি ফিজিওলজিক্যালি একটা কাপ থাকে সাথে অপটিক ডিস্ক মার্জিন নিউরোটেন রিম সেখানে একটা চেঞ্জ হয় মেকানিক্যাল প্রেশারটার জন্য একটা চেঞ্জ মেকানিক্যাল প্রেশারটা কে দেয় ইন্টারকুলার প্রেশারটা যদি রেজ হয় ইন্টারকুলার প্রেশার রেজ ছাড়াও মেকানিক্যাল চেঞ্জ হতে পারে এই চেঞ্জটা হতে হবে ক্যারেক্টারিস্টিক মানে আরো অনেক অপটিক নিউরোপ্যাথি হয় যে জোর নিউট্রিশনাল অপটিক নিউরোপ্যাথি আছে ইস্টেমিক অপটিক নিউরোপ্যাথি আরো অনেক নিউরোপ্যাথি আছে সেই নিউরোপ্যাথিতে যে চেঞ্জ হয় গ্লুকোমাতে সেই চেঞ্জ হয় না এখানে ক্যারেক্টারিস্টিক একটা বিশেষতা আছে যে এখানে একটা চেঞ্জ চেঞ্জটা কি অপটিক ডিস্ক কাপ কাপ ডিস্ক রেশিও যেটা আমরা আগে বলছিলাম 0.3 রেশিও 0.3 বলতে তিন ভাগ আছে অপটিক কাপ ডিস্কটা আছে 10 ভাগ যদি কাপটা বেশি বেড়ে যায় তাহলে ওইটা 0.5 হতে পারে এটা আমরা মেজার করি বাই ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট এই কাপিংটা যদি বেড়ে যায় তাহলে নিউরোটার রিমটা যদি ক্ষয় হয় তাহলে কাপটা বেড়ে যাবে নিউরোটার রিমটা থিনিং হয়ে যায় নচিং এইগুলো হলো স্ট্রাকচারাল ফিজিওলজিক্যাল চেঞ্জ এই চেঞ্জটা হয় নচিংটা আবার কোথায় বেশি হয় ইনফিরিয়রলি নচিংটা বেশি দেন এটা তোমরা জানো সুপিরিয়রলি এরপরে নেজালি এবার টেম্পোরাল তোমরা এতটুকু দরকার নাই তোমাদের জন্য কাপিংটা ইম্পর্টেন্ট সিডি রেশিওটা রেজ হয় এবং এটাও বলতে হবে যে বাইল্যাটারাল ইট ইজ সিমেট্রিক সিমেট্রিক্যাল থাকবে এবং ইন বিটুইন থাকতে হবে যে 0.2 ডিফারেন্স যদি 0.4 হয় রাইট আইয়ে 0.6 অর মোর যদি হয় লেফট আইয়ে তাহলে ইট ইজ সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য অপটিক ডিস্ক স্ট্রাকচার এই স্ট্রাকচার চেঞ্জটা গ্লুকোমার জন্য হইতে পারে নাও হইতে পারে গ্লুকোমার জন্য হইতে হইলে তার জন্য ফাংশনাল চেঞ্জ যেটা যেটা ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট সেটা গ্লুকোমার চেঞ্জ আছে কিনা যেমন আর্কুইড স্কটমা হইলো কিনা অথবা ডাবল আর্কুয়েড স্কটমা হইল কিনা অথবা রুনিস স্কটমা হইল কিনা
সেইগুলো আমাকে দেখতে হবে। সেগুলো দেখার উপায় কি? এই জন্য আমি বলতেছি যে সিক্স ডায়াগনোস্টিক টুলস। তাহলে ফার্স্ট ডায়াগনোস্টিক টুলস ইজ আমরা স্ন্যানেল চার্ট, এটা টু মেজার দ্য ভিজুয়াল এক্যুইটি। ভিজুয়াল এক্যুইটি কিভাবে চেঞ্জ হয়েছে সেটা দেখার জন্য। ভিজুয়াল এক্যুইটি চেঞ্জ হয় অনেক কারণে। ভিজুয়াল এক্যুইটি চেঞ্জ হইতে পারে এটা পেশেন্টের ক্যাটারাক্ট থাকতে পারে, গ্লুকোমা থাকতে হইতে পারে, আদার দেন এই ডিজিজ হইতে পারে। এখন ভিজুয়াল এক্যুইটিটা রিডিউসড ইজ দ্য ওয়ান ডায়াগনোস্টিক টুলস মেজার বাই দ্য স্ন্যানেল চার্ট। স্ন্যানেল চার্ট তোমরা জানো যে ভিজুয়াল এক্যুইটি মেজার করতে হবে। স্ন্যানেল চার্ট ইজ সিটেড 6 মিটার ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড ইট ইজ মেজার্ড বাই মিটার্স অর ফিট 6x6 উইদিন ইট ইজ দ্য নর্মাল রেঞ্জ। এখন নেক্সট হইলো আমরা যখন আমরা ডায়াগনোসিস করতে যাব, নেক্সট ডায়াগনোসিস করতে গেলে টোনোমিটার। টোনোমিটার ইজ দ্য সেকেন্ড ইনস্ট্রুমেন্টাল টুল টু ডায়াগনোস ফর ডায়াগনোসিস অফ দ্য গ্লুকোমা। টোনোমিটারের কাজ কি? সিওস টোনোমিটার আছে, গোল্ডম্যান অ্যাপ্রোক্সিমেশন টুল, আদার্স অনেক টোনোমিটার। আমরা যেটা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি এখানে আছে আমাদের অ্যাভেলেবল যে টোনোমিটার, যে গোল্ডম্যান অ্যাপ্রোক্সিমেশন টোনোমিটার আছে, সিওস দুটি। গোল্ডম্যান অ্যাপ্রোক্সিমেশন টোনোমিটার যখন আমরা ইউজ করি তখন ইন্টারকুলার প্রেশারটা কত আমরা চেক করি ইজ দ্য নাম্বার টু। নাম্বার থ্রি ইনস্ট্রুমেন্ট গনিওস্কোপ। গনিওস্কোপটা কেন? সার্ভিকুলার মেশ আছে, স্লিম চ্যানেল আছে, সেখানে স্পার আছে, আদার্স আছে, এবং অ্যাঙ্গেলটা কি ওপেন আছে না ক্লোজ আছে। যেমন আমরা ডেফিনেশনে যখন গেলাম, আমরা যখন ক্লাসিফিকেশনে যাব তখন দেখবো যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা না ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। অ্যাঙ্গেলটা কি ওপেন হয়ে আছে না ন্যারো আছে সেটা দেখার জন্য আমরা গনিওস্কোপ। গনিওস্কোপের মাধ্যমে যেমন ডায়াগনোসিস করা যায়, ট্রিটমেন্টও করা যায়। গনিওস্কোপ দিয়ে আমরা অ্যাঙ্গেল স্ট্রাকচারটা ক্লিয়ারলি ইভালুয়েট করতে পারি বাই থ্রু হেল্প অফ দ্য স্লিট ল্যাম্প বায়োমেট্রিক্স। গনিওস্কোপ তোমরা দেখো নাই, আমাদের আছে। গনিওস্কোপ দিয়ে আমরা পেশেন্টকে স্লিট ল্যাম্পের সামনে বসে গনিওস্কোপটা কর্নিয়ার উপর বসাই আমরা অ্যাঙ্গেলটা দেখি। নর্মালি অ্যাঙ্গেল অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখা যায় না। এই গনিওস্কোপ দিয়ে যখন ইনস্ট্রুমেন্টটা দেখবো, অ্যাঙ্গেলটা দেখবো, অ্যাঙ্গেলটা দেখার পরে অ্যাঙ্গেলটা কি ক্লোজ না সেটা আমরা প্রথম এখানে গ্রেডিং আছে, গ্রেড 1, 2, 3, 4 এটা তোমাদের দোকান নাই। যদি ক্লোজ অ্যাঙ্গেল হয় আমরা বলবো ক্লোজ অ্যাঙ্গেল, নেয়ার অ্যাঙ্গেল। যদি দেখা যায় এখানে ক্লাসিফিকেশন আছে, তোমরা দেখবে যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অথবা ন্যারো অ্যাঙ্গেল। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এখানে ট্রিটমেন্ট পারপাসে আমরা কোন ইউজ করি, ওই দেখছো যে ALT যেটা আমরা বলি এটা, এটা আর্গন লেজার ট্রাবিকুলো প্লাস। যখন ট্রিটমেন্টে আসবে ট্রাবিকুলো প্লাস্টিক করতে হলে এটা একটা লেজার দিয়ে ট্রাবিকুলো প্লাস্টিক, গনিওটোমি। কনজেনিটাল গ্লুকোমার ক্ষেত্রে গনিওটোমি মানে ইনসিশন ওভার দ্য কোনো বার্কেন মেমব্রেন কনজেনিটালি ওভারলাইং দ্য ট্রাবিকুলার মেশওয়ার কনজেনিটালি। সেটা যদি ওপেন করতে হয় সেখানে এন্টার্স ইনটু দ্য অ্যান্টিরিয়র চেম্বার, ইনটু দ্য অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টিরিয়র চেম্বার, দেন ইনসিশন ওভার দ্য অ্যাঙ্গেল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ গনিওটোমি। ট্রিটমেন্টের যখন দরকার, ডায়াগনোসিস যখন দরকার, গনি তাহলে তিনটা গেল ইনস্ট্রুমেন্ট। আমাদের ফোর্থ ইনস্ট্রুমেন্ট যদি আমরা ইয়ে করি যে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখার উদ্দেশ্য কি? আমরা তো বুঝতে হবে অপটিক নার্ভ চেঞ্জ। স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা এখানে কোনো চেঞ্জ দেখতে পাই যে ইট ইজ দ্য কোনো ধরনের সেকেন্ডারি কোনো চেঞ্জ আছে, যদি সেকেন্ডারি কোনো চেঞ্জ বলতে আমি যেটা বলতেছি যে পেশেন্টের লেন্সটাতে কোনো চেঞ্জ আছে, লেন্সের যারা চেঞ্জ আছে, তোমরা যখন ক্যাটারাক্ট করছো যখন সেকেন্ডারি গ্লুকোমা, যে গ্লুকোমা কি প্রাইমারি না সেকেন্ডারি, যদি কোনো আইডেন্টিফিকেবল কজ পাওয়া যায় তাহলে সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি গ্লুকোমা ট্রিট দ্য সেকেন্ডারি কজ, তাহলে ট্রিটমেন্ট হবে, আদারওয়াইজ নট। যদি প্রাইমারি গ্লুকোমা দেয়ার ইজ নো আইডেন্টিফিকেবল কজ, সেকেন্ডারি গ্লুকোমাতে ধরো লেন্সটা হাইপার ম্যাচুর ক্যাটারাক্ট অথবা ইমেচুর ক্যাটারাক্ট, হাইপার ম্যাচুর ক্যাটারাক্টের জন্য লেন্স ইনডিউস গ্লুকোমা হয়, ইউভাইটিস হলে ইউভাইটিক গ্লুকোমা হয়, যদি নিওভাসকুলারাইজেশন থাকে অপটিক অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টিরিয়র চেম্বারে তাহলে নিওভাসকুলার গ্লুকোমা হয়। তাহলে এই আইডেন্টিফিকেশন করার জন্য আমার স্লিট ল্যাম্প বায়োমেট্রিক্স দরকার।
মানে এই জন্য আমি এটা বলতেছি যে এই জন্য যে এই জিনিসগুলা ইম্পর্টেন্ট এই এই কারণে যে আমার আমার গেল ভিজুয়াল একুইটি দেখলাম স্নাইডার চার্ট দিয়ে, আমার টোনোমিটার দিয়ে দেখলাম, রেজ ইন্টারকুলার প্রেসার, গনিওস্কোপ দিয়ে দেখলাম, অ্যাঙ্গেল স্ট্রাকচার, একটি প্রাইমারি আর সেকেন্ডারি কোনো লেশন আছে কিনা দেখলাম স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ, কারণ স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দিয়ে এন্টিরিয়র সেগমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এন্টিরিয়র ওয়ান থার্ড অফ দ্য পোস্টিরিয়র সেগমেন্ট ভিজুয়ালাইজ, বাট পোস্টিরিয়র টু থার্ড অফ দ্য পোস্টিরিয়র সেগমেন্ট ইজ নট ভিজুয়ালাইজ বাই এন্টিরিয়র স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। তাহলে চারটে গেল, তারপরে আসবো আমি অপটিক ডিস্কে যে ইভালুয়েশন করবো সেটা দিয়ে কি অপটানোস্কোপ, আর ফাংশনাল চেঞ্জ দেখবো আমি পেরিমেট্রি দিয়ে, হামটে পেরিমেট্রি আছে, অক্টোপাস পেরিমেট্রি, এই সিক্স ডায়াগনোসিস টুলসটা সবসময় ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষার জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমরা এই পর্যন্ত কোনো কোনো কোয়েশন আছে কিনা বলো, গ্লুকোমাটা এটা অনেকটা টাফ স্ট্রাকচার। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। সরি টু ইন্টারাপশন। হ্যাঁ স্যার। এখন এখন যেটা বলছিলাম, যেটা সিক্স ডায়াগনস্টিক টুল এবং এটা তোমরা খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, ভিজুয়াল এগ্রি দেখতে হবে স্নাইডার চার্টে, এটা প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করা হয়,
এবং তোমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। গ্লুকোমার যে ডেফিনেশনটা প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি, এই কথাটা মাথায় রাখতে হবে। যে অনেকেই মনে করে যে না শুধু ইন্টারকুলার প্রেশার বেড়ে গেলেই হয়, নো, এখানে এটা 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 তোমাদের মাথায় রাখতে হবে। ইন্টারকুলার প্রেশারটা নর্মাল রেঞ্জ কত, ইন্টারকুলার প্রেশার কি ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়, ইন্টারকুলার প্রেশার যেটা একুয়াসিমারের ড্রেনেজ, একুয়াসিমার ফরমেশন, এগুলো সব তোমাদের এই গ্লুকোমার। গ্লুকোমা অনেক বড় চ্যাপ্টার, এই আজকে যে প্রিলিমিনারি কিছু আমরা ডিসকাস করবো। তোমরা এক মূলত চিক ডায়াগনোসিস টুল যেটা আমরা বলছি এটা কোনো সময় বলা যাবে না, এটা সারা ডায়াগনোসিস হবে, ছয়টা জিনিস সারা অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিস হয় যে কোনো সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট দিয়ে। গ্লুকোমার ডায়াগনোসিস কমপ্লিটেড উইথ সিক্স ডায়াগনোসিস, এটা সারা কোনো অবস্থা। ভিজুয়ালিটি দেখি আমরা, ইন্টারকুলার প্রেশার দেখি আমরা, অ্যাঙ্গেল স্ট্রাকচারটা ইভালুয়েট করি কোনিওস্কোপ দিয়ে, সব সব ধাপে ধাপে করতে হবে। সিট ল্যাম্প বায়োমেট্রিক্স দিয়ে একদম পোস্টেরিয়র সেগমেন্টে এন্ট্রি ওয়ান থার্ড পর্যন্ত দেখি, সেগুলো সেকেন্ডারি কোনো কজ আছে, এরপরে সেকেন্ডারি কজ পাইলাম অত প্রাইমারি না পাইলে ইট ইস প্রাইমারি কজ। এরপরে আমরা অপটিক ডিস্ক ইভালুয়েট করবো অপটোমোস্কোপ দিয়ে, তারপরে ফাংশনাল চেঞ্জগুলো দেখবো স্কোটোমা কি ধরনের করসপন্ডিং করে কিনা গ্লুকোমার চেঞ্জের সাথে, তাহলেই আমাদের ডায়াগনোসিস কমপ্লিটেড। আদারওয়াইজ গ্লুকোমার ডায়াগনোসিস করা সম্ভব, আমরা সন্দেহ করতে পারি গ্লুকোমার সাসপেক্ট একটা কথা আছে, গ্লুকোমার ডায়াগনোসিস কমপ্লিট করতে পারে সেগুলো। এটা এই এই জন্য এই জন্য আমরা যখন ক্লাসিফিকেশনে যাব, ক্লাসিফিকেশনটা যে এই জন্য ইম্পর্টেন্ট, ইজ কনজেনিটাল হইতে পারে, এটা হইতে পারে ডেভেলপমেন্টাল, এটা হইতে পারে মেবি প্রাইমারি, মেবি সেকেন্ডারি গ্লুকোমা। প্রাইমারি গ্লুকোমা যখন বলবো ইট ইস দেয়ার ইজ নো আইডেন্টিফাই সোর্স, কি কারণে হয়েছে সেটা আমরা জানা যায়, আননোন। সেকেন্ডারি কজ নোন কজ, ইজ ল্যান্স ইনডিউস গ্লুকোমা হইতে পারে, ইউভাইটিক গ্লুকোমা হইতে পারে, নিওভাস্কুলার গ্লুকোমা হইতে পারে, আরো একসেপ্টা অনেক লট অফ সেকেন্ডারি গ্লুকোমা। তাহলে ল্যান্স ইনডিউস গ্লুকোমা মোস্টলি যেটা ফেকোমরফিক গ্লুকোমা, ফেকোলাইটিক গ্লুকোমা, তোমরা ফেকোমরফিক গ্লুকোমা, ফেকোলাইটিক গ্লুকোমা দুইটা দুই ধরনের, একটাতে অ্যাঙ্গেল থাকবে ওপেন, যেমন ফেকোলাইটিক গ্লুকোমাতে অ্যাঙ্গেলটা থাকবে ওপেন, আর এটা ওপেন অ্যাঙ্গেল সেকেন্ডারি গ্লুকোমা। আর যদি অ্যাঙ্গেল যদি ক্লোজ থাকে, যেমন ফেকোমরফিক গ্লুকোমাতে অ্যাঙ্গেলটা ন্যারো থাকে, সেকেন্ডারি ন্যারো অ্যাঙ্গেল। আমরা গ্লুকোমা কমপ্লিট ডায়াগনোসিস করতে হইলে আইদার প্রাইমারি অর সেকেন্ডারি উল্লেখ করতে হবে, আইদার এটা ন্যারো অ্যাঙ্গেল না ওপেন অ্যাঙ্গেল সেটা উল্লেখ করতে হবে। যেমন এক্সাম্পল প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, প্রাইমারি ন্যারো অ্যাঙ্গেল, সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল, সেকেন্ডারি ন্যারো অ্যাঙ্গেল, তারপর এইভাবে উল্লেখ করতে হবে। অনলি কেস অফ গ্লুকোমা ইজ নট ডায়াগনোসিস, ডায়াগনোসিস কমপ্লিটেড, তুমি প্রাইমারি না সেকেন্ডারি, এটা ওপেন অ্যাঙ্গেল না ন্যারো অ্যাঙ্গেল, এটা কি গ্লুকোমা সেটা এই পেপারে সব কিছু থাকবে। এরপরে গ্লুকোমা ডায়াগনোসিস হইলে তারপর গ্লুকোমার জন্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের যে মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, লেজার ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট সম্বন্ধে আলাপ করবো আমরা অন্য একদিন। আর আজকে এই আমরা এই প্রিলিমিনারি এগুলো নর্মাল লেভেল অফ দ্য ইন্টারকুলার প্রেশার আমরা আগেই বলছো যে এটা ওয়াট ইলেভেন টু টোয়েন্টি ওয়ান মিলিমিটার অফ মার্কারি, মিন যেটা আছে সিক্সটিন প্লাস মাইনাস ফাইভ, সিক্সটিন থেকে ফাইভ মাইনাস করলে ইলেভেন, সিক্সটিন থেকে ফাইভ যোগ করলে টোয়েন্টি ওয়ান, সুবিধা মনে রাখার সুবিধা। এখন ভেরিয়েশন অফ দ্য ইন্টারকুলার প্রেশার, টাইম ভেরিয়েশন আছে, ইন্টারকুলার প্রেশার মর্নিং এ হাইয়ার থাকে, ইভিনিং এ লোয়ার, এই হাইয়ার এন্ড লোয়ার এই দুইটার মধ্যে ডিফারেন্স, ডিফারেন্সটা কতটুকু ফাইভ মিলিমিটার অফ মার্কার, এইটা নর্মাল। যদি এই ভেরিয়েশনটা যদি বেশি হয় তাহলে হার্ট বিটের সাথে রিলেশন, হার্ট বিট বাড়লে ইন্টারকুলার প্রেশার বাড়ে, এরপরে তোমার রেসপিরেশনের সাথে রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় ইন্টারকুলার প্রেশার রেইজ হয়, ব্লাড প্রেশার যদি বেশি থাকে, যারা হাইপারটেনশন আছে ইন্টারকুলার প্রেশার বেশি থাকে। মেথড অফ দ্য মেজারিং দ্য ইন্টারকুলার প্রেশার আগে বলছি যে টোনোমেট্রি, টোনোমেট্রি ডিফারেন্ট টাইপস, একটা হইলো ইন্ডেন্টেশন মেথড, সেটা আমরা সুপাইন পজিশন আমরা করি ডাইরেক্টলি ওভার দ্য কর্নিয়া, শিওস টোনোমিটার, আর অ্যাপ্লানেশন মেথড ইজ গোল্ডেন অ্যাপ্লানেশন টোনোমিটার, এরপরে পার্কিন অ্যাপ্লানেশন টোনোমিটার, নন কন্টাক্ট এয়ার পাপ টোনোমিটার, পালসিয়ার 1000 কিলার টোনোমিটার, টোনোপ্যান, এটা টোনোম
মিটারে আমরা ছবি আছে, এগুলো আমরা দেখাবো। এই জন্য তোমাদের যে ওসপির একটা ব্যাপার আছে, ওসপির নিয়ে একদিন ডিসকাস করব আমি, যেহেতু ক্লাস এর মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় তোমাদের জন্য একটু মোটামুটি লক্ষ্য ছিল এটা পুষায় নেওয়ার জন্য। ওসপিতে আমাদের অনেক পাঁচটা স্টেশনের মধ্যে বিভিন্ন কিছু থাকে, যেমন ইনস্ট্রুমেন্ট একটা স্টেশনে থাকে, ইনস্ট্রুমেন্ট তো এখন আর সরাসরি থাকে না, ছবি সহ থাকে। যেমন এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা শিওস্টোনোমিটার একটা ইনস্ট্রুমেন্ট। এই শিওস্টোনোমিটার তুমি যদি না দেখলে তাহলে শিওস্টোনোমিটার ছবি কি, এটা কি, হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট আর নট আইডেন্টিফাইড বাই দ্য স্টুডেন্ট। এই জন্য আমরা ইনস্ট্রুমেন্ট, এই জন্য শিওস্টোনোমিটার, এটা দেখবো যে এখানে প্লাঞ্জার আছে, এইখানে মিলিমিটার রুলার আছে, এইখানে ওয়েট বসানো হয়, এটা ওয়েট, ওই দেখো ওয়েট আছে, ওয়েট বসানো হয়, এটা ডাইরেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য সেন্টার অফ দ্য কর্নিয়াতে বসানো হয়, পেশেন্ট লাইং পজিশন। অ্যানাস্থেশিয়া, সার্ফেস অ্যানাস্থেশিয়া দিয়ে সেটা অ্যানাস্থেশিয়া করা হয়, 5 মিনিটস ইন্টারভেল ফর 3 টাইমস এই অক্সিবুপ্রোপিন 0.4% দিয়ে। তখন আমরা এখানে চেঞ্জ দেখি, এই ক্যালিব্রেশন দিয়ে চেঞ্জ দেখি, চেঞ্জ আসার পরে আমরা এটা একটা লগারিদমিক একটা আমরা রুল স্কেল আছে, এই স্কেলে আমরা দেখবো যে 0.1 এ কত আসলে কত মিলিমিটার অফ মার্কারি অফ ইন্টারকুলার প্রেশার এটা পাওয়া যায়। গোল্ডম্যান অ্যাপ্রোচন টোনোমিটার সেটা সম্বন্ধে ডিসকাস করব আজকে। দেখাচ্ছে এই যে প্রসিডিওরটা দেখাচ্ছে, এই ধরনের এখন কিন্তু ইনস্ট্রুমেন্টের প্রসিডিওর একটা স্টেশন থাকে। তোমরা যেটা অস্পিতে নিউ কারিকুলামে জানো, তোমরা যারা আছো, প্রসিডিওর স্টেশন, আমরা বিভিন্ন প্রসিডিওর স্টেশন অতীতে আমরা স্টুডেন্টকে দিচ্ছি, যেমন এসপিটি একটা প্রসিডিওর স্টেশন আমরা দিচ্ছি, আদার ডিপার্টমেন্টে যেমন ক্যাটারাক সার্জারি একটা প্রসিডিওর স্টেশন আমরা পিকচার শো দিচ্ছি, দিস দ্য প্রসিডিওর, কিভাবে আমরা এই এই টোনোমেট্রিটা করি, এটা প্রসিডিওর, পিকচার থাকতে পারে তোমাদের জন্য, কোয়েশন থাকতে পারে, কোয়েশন তুই আনসার, এগুলো অস্পির জন্য ইম্পর্টেন্ট। আলাদা ডিসকাস করলো এর সাথে সাথে, ইট ইজ দ্য গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টোনোমিটার, ভেরি মাচ সফিস্টিকেটেড এন্ড মোস্ট অ্যাকুরেট। এটা ইনস্ট্রুমেন্টটা ইম্পর্টেন্ট এই জন্য, এটা স্লিট ল্যাম্পের সাথে, পেশেন্ট সিটেড, আর ওই শিওস্টোনোমিটার পেশেন্ট ইজ লাইং পজিশন। এখন এই এটাতে ইনস্ট্রুমেন্টটা বসানো থাকে, এটা হইলো এখানে বাইপ্রিজম আছে, বাইপ্রিজমটা ডাইরেক্টলি টাচ দ্য সেন্টার অফ দ্য কর্নিয়া, কর্নিয়াতে টাচ করি আমরা, স্লিট ল্যাম্প দিয়ে দেখি, এই ধরনের দুইটা সেমি সার্কেল, এই ধরনের দুইটা সেমি সার্কেল, এটা হলো সেমি সার্কেল, সেমি সার্কেলটা যদি ভালো ক্লিয়ার দেখতে হয় তাহলে ফ্লুরোসেন্ট ডাই ইজ ইনস্ট্রুমেন্টেড ফর দ্য ডিভাইস স্যাক। এখানে টু সেমি সার্কেলটা দেখা যায়, টু সেমি সার্কেল দেখার জন্য দুইটা মার্জিন, শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা খেয়াল করো তোমরা যে টু সেমি সার্কেলটা এখানে দেখা যাচ্ছে, টু সেমি সার্কেলটা আমরা স্লিট ল্যাম্পে, যেমন স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ তোমরা দেখছো তো ওয়ার্ডে, আমাদের হাসপাতালে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ যদি না দেখে থাকো তাহলে বুঝবো না, স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ যে ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট, যেটা মাইক্রোস্কোপ বড় বসানো থাকে, এটা দিয়ে আমার চোখের সব কিছু দেখতে হয়। এটা যখন স্লিট ল্যাম্প, এটা যখন কর্নিয়াতে টাচ করবে আমার স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ আইপিস দিয়ে এটা দেখতে হয়, তখন ছবি দুইটা বেশি আসবে এরকম সেমি সার্কেল। খুব ইজি প্রসিডিওর, ওইটার থেকে ওইটা ইজি, ভেরি মাচ সফিস্টিকেটেড, এটা মোর অ্যাকুরেট। এই সেমি সার্কেল নোব আছে, এই দেখুন একটা নোব আছে, নোব আছে, এই জন্য বলছি যে প্র্যাকটিক্যালি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন যেহেতু অস্পি স্টেশন এইরকম প্রসিডিওর স্টেশন থাকতে পারে, এই নোবটা আমি ঘুরাইতে থাকি, নোবের ক্যালিব্রেশন আছে 1, 2, 3, 4 এইভাবে ক্যালিব্রেশন করা আছে, এই নোবটা আমি ঘুরাইতে থাকবো, এইভাবে ঘুরাইতে থাকবো নোবটা, এভাবে আমি ঘুরাইতে থাকি, ঘুরানোর পরে এত কর্নিয়াকে টাচ করছে আর নোবটা ঘুরাইতে থাকে, যখন স্লিট ল্যাম্পে দেখবো, দেখবো যে এই যে সেমি সার্কেল তোমরা দেখো, এটা দেখা যাচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা রেসপন্স করো তোমরা, এই যে সেমি সার্কেল দুইটা আছে, ইনার ইনার বর্ডার আউটার বর্ডার, খুব ইজি, এই যে ইনার বর্ডার আউটার, একটা সেমি সার্কেল একটা সেমি সার্কেল উল্টা আছে, আমাকে নোব ঘুরাইতে হবে যতক্ষণ না পর্যন্ত, তোমরা মনে রাখো এই ইনার বর্ডার অফ দ্য ওয়ান সেমি সার্কেল, ইনার বর্ডার অফ দ্য আদার সেমি সার্কেল মিট ইচ আদার,
আউটার বর্ডার মিট করব না, ইনার বর্ডার অফ দা সেমি সার্কুলার মিট আলাদা, এই যে এটা মিট করে না, এটা এদিকে দূরে সরে গেছে, দূরে সরে গেছে, এটা কাছাকাছি আছে, মিট হয় না, কিন্তু এটা মিট করছে। যতক্ষণ নুব ঘুরাইবো, এই যে ইনার বর্ডার অফ দা ওয়ান সেমি সার্কুল আপার, ইনার বর্ডার অফ দা লোয়ার সেমি সার্কুল মিট ইচ আদার, এই পর্যন্ত মিট করার পরে আমার কাজ শেষ। তখন আমি পেছন সরাই দেব, দেখবো যে কোথায় গিয়ে মিট। যদি দেখা যায় পয়েন্ট টু টু আছে, এখানে ওয়ান টু থ্রি ফোর এভাবে আছে, টু তে মিট করছে, তাহলে টু ইজ টু টেন, টেন দিয়ে মাল্টিপ্লাই, তাহলে তার ইন্টারকুলার প্রেশার টোয়েন্টি। যদি দেখা যায় টু পয়েন্ট ওয়ান এ মিট করছে, টু পয়েন্ট ওয়ান মাল্টিপ্লাই টেন ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান মিলিমিটার। এই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যালো 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 জি স্যার। হ্যাঁ, এই এইটা তোমরা এখানে মাল্টিপ্লাই করে আমাদেরকে মেজারমেন্ট করো। আমি এটা বোঝানোর উদ্দেশ্য হইলো যে এটা এই ইনস্ট্রুমেন্টটা, যেহেতু ইনস্ট্রুমেন্ট রিলেটেড এই চ্যাপ্টারটা, ইনস্ট্রুমেন্ট যে কোনো ইনস্ট্রুমেন্ট একটা প্রসিডিউর ইনস্ট্রুমেন্ট তোমাদের, আর অস্পিতে জানো হাই এর জন্য তোমাদের বলে রাখি আজকে, যে অপটিক্স থেকে আজ কিছু থাকবে একটা স্টেশন, ইনস্ট্রুমেন্ট থেকে থাকবে, প্রসিডিউর থেকে থাকবে, ফটোগ্রাফ থাকবে, যে কোনো পেশেন্টের একটা ফটোগ্রাফ, আর থাকবে এই তোমার ইমেজ, রেডিওলজিক্যাল ইমেজ, এই এক্স রে থাকতে পারে, এরপরে সিটি স্ক্যান, এমআরআই, এই ফাইভ স্টেশনস আর ফর অস্টি এক্সামিনেশন করা। এখন এই এই হলো ইনস্ট্রুমেন্ট, আর এই দেখো তোমরা এটা দেখা, এটা হইলো তোমার পার্কিন্স টনোমিটার, এটা হলো টনোপেন, এটা সবচেয়ে ইজি প্রসিডিউর, জাস্ট কলমের মতো টাচ করব, এখানে রিডিং চলে আসবে, টনোপেন, এটা আই কেয়ার, ওকুলার হাইপারটেনশন, ওকুলার হাইপারটেনশনটা কিছুই না, ওকুলার হাইপারটেনশন ইজ দ্য রেজ ইন্টারওকুলার প্রেশার উইদাউট, মানে মোর দেন টোয়েন্টি ওয়ান মিলিমিটার মার্কারি টু কনসিকিউটিভ অকেশন, পরপর দুইটা, ধরো যদি এক সপ্তাহ পর পর যদি দুই দিন আমরা করি, তাহলে যদি ইন্টারকুলার প্রেশার যদি অনলি রেইজ বাট দেয়ার ইজ নো চেঞ্জ, এখানে কিন্তু যে দেয়ার ইজ নো চেঞ্জ ইন অপটিক ডিস্ক অ্যান্ড করসপন্ডিং ভিজুয়াল চেঞ্জ, এই ফাংশনাল কোনো ডিটেক্টেবল গ্লুকোমাটার চেঞ্জ থাকতে পারবে না, সেটা বলে অকুলার হাইপার, অকুলার হাইপারটেনশন থাকলে তাকে এই অবজারভেশনে নিয়ে আসতে হবে, সেই অকুলার হাইপারটেনশনের একটা 1% পপুলেশন গোয়িং টু বি গ্লুকোমা, এই জন্য তাকে ইন্টারকুলার প্রেশারটা যাতে নর্মাল হয় অ্যান্টি গ্লুকোমা ড্রাগ দিয়ে আমাকে নর্মালে রাখবে, কিন্তু তার কিন্তু গ্লুকোমা নাই, গ্লুকোমা ডায়াগনোসিসে পড়ে না, গ্লুকোমা ডায়াগনোসিসে কি হইতো, যদি ইন্টারকুলার প্রেশার বেশি থাকতো আর যদি অপটিক ডিস্কে চেঞ্জ থাকতো, একদম কাপিং থাকতো আর ভিজুয়াল ফিল্ড চেঞ্জ থাকতো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, অনলি অকুলার হাইপারটেনশন। আর নর্মোটেনসিভ গ্লুকোমা ইন্টারকুলার প্রেশার নর্মাল বাট অপটিক ডিস্কের চেঞ্জ উইথ করসপন্ডিং ভিজুয়াল ফিল্ড, সাইন অফ গ্লুকোমা যেটা আমরা বলছি রাইজ ইন্টারকুলার প্রেশার অপটিক ডিস্ক কাপিং ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট অ্যাঙ্গেল অফ দ্য ইন্টেরিয়র চেম্বার নেরো অর ক্লোজ দ্য গনিস্কোপ দিয়ে দেখতে হয়, যেটা আমি আগেই বলছিলাম, ভিজুয়াল ফিল্ড থেকে শুরু করে ভিজুয়াল ফিল্ডটা জাস্ট মনে রাখো যে ইট ইজ দ্য পার্ট অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ক্যান বি সিন বাই দ্য ফিক্সিং ফিক্সেটিং আই, যে আমরা আইটা যদি একটা টার্গেটকে ফিক্স করে তার পাশে যে অংশটা দেখতে পাই, ইট ইজ দ্য ভিজুয়াল ফিল্ড, এটা এক্সটেনশন সুপিরিয়রলি 50, নেজালি 60, ইনফিরিয়রলি 70, টেম্পোরালি 90 অর 100 ডিগ্রি, এটা হইলো তোমার ভিজুয়াল ফিল্ড। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট কি কি আছে ওই জন্য আলাপ করবো অ্যানাদার ক্লাস, আজকে আগামী ক্লাস তোমরা গ্লুকোমার ক্লাসটা, আগামী ক্লাস যেগুলা বাকি যেগুলো আছে এগুলো আলাপ করবো, মোস্টলি ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা অনেক বড়, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট ধরো টাবিকুলেক্টমি, লেজার ট্রিটমেন্ট, লেজার টাবিকুলোপ্লাস্টি বলি আমরা,
আর্গন লেজার আছে, সিলেক্টিভ লেজার আছে, এখন এগুলো আমরা ইয়ে করতে হবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট হইলো তোমাদের যারা স্টুডেন্টদের জন্য মেডিকেল ট্রিটমেন্ট, এটা ইন্ডিকেশন কি, কি ড্রাগ চয়েস করব, সেটার প্রিন্সিপাল কি, প্রত্যেকটা ড্রাগ জান, প্রত্যেকটা ড্রাগের সাইড ইফেক্ট, ডোজ গুলো আমরা ডিসকাস। এই জন্য গ্লুকোমা চ্যাপ্টারটা খুব বেশি এক্সটেন্সিভ, তবে আমরা তোমাদের জন্য উপযোগী যতটুকু, যতটুকু আমরা ডিসকাস করব ততটুকু তোমাদের নখদর। আমরা বেশি বলতে চাই না, একদম বেশি বলতে তোমাদের প্রয়োজন নাই, বেসিক জিনিস তোমাদেরকে জান। আর এখন ধরো সময় শেষ, তোমরা কিছু কোনো এই পর্যন্ত কোনো কোয়েশন আছে কিনা? আমি ড্রাগটা ভালো করে পড়াবো, প্রতিটা ড্রাগ পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখ। আমি প্রত্যেকটা ড্রাগ পড়াই, অ্যান্টিগ্লুকোমা ড্রাগ এবং মেডিকেল ট্রিটমেন্টের। স্টুডেন্টস তোমাদের এই পর্যন্ত কোনো কোয়েশন আছে কিনা বলো। হ্যাঁ, ডায়াগনস্টিক টুলস এর 6 নম্বর পয়েন্টে কি বলেছিলেন? হ্যাঁ, আমি আবার এটা বলি, 1 থেকে 6 পর্যন্ত এটা মনে রাখ। নাম্বার 1 সেনেল চার্ট ভিজুয়ালি দেখবো, নাম্বার 2 ইন্টারকুলার প্রেশার বাই টোনোমিটার, নাম্বার 3 অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টিরিয়র চেম্বার ইভালুয়েটেড বাই গনিওস্কোপ, ঠিক আছে, নাম্বার 4 স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ টু ইভালুয়েট ইজ দ্য প্রাইমারি অর সেকেন্ডারি, নাম্বার 5 একদম আঙ্গুলে কাউন্ট করে দেখবা এই অপটিক ডিস্ক চেঞ্জ ইভালুয়েটেড বাই অপটালমোস্কোপ, ডাইরেক্ট অপটালমোস্কোপ আছে, ইনডাইরেক্ট আমরা ডাইরেক্ট ইউজ, নাম্বার 6 ফাংশনাল চেঞ্জ সেটা ইভালুয়েটেড বাই ভিজুয়াল ফিল অ্যানালাইসিস, যেটা আমরা বলছি যে আমপ্রে অটোনোমেট পেরিমিট, যেটা 6 পয়েন্ট। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। 6 নাম্বার হলো তো পেরিমেট্রিক, ঠিক আছে। হ্যালো জি স্যার, তাহলে 6টা মনে থাকবে তো, এই 6টা 6 নাম্বার 6 হলো পেরিমেট্রিক, যে ভিজুয়াল ফিল অ্যানালাইসিস। এখন আরো কোনো কোয়েশ্চন আছে কিনা বলো, 1 মিনিট আছে। সায়োস্টেরোমিটার প্রসিডিউরটা কি? ইনস্ট্রুমেন্ট জি স্যার, ইনস্ট্রুমেন্ট আমরা যেটা বলছি যে টু ইন্টারকুলার মেজার দ্য ইন্টারকুলার প্রেশার, ইনস্ট্রুমেন্ট হলো টোনোমিটার, সিওস টোনোমিটার আর ওল্ডম্যান অ্যাপ্লানেশন টোনোমিটার। আমরা একটু আগে তো আমি পিকচার দেখাই, এই যে সিওস টোনোমিটার, সরি ওল্ডম্যান অ্যাপ্লানেশন টোনোমিটার, এটা এইটা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপের সাথে পেশেন্ট স্লিট ল্যাম্পের সামনে বসানো থাকে, আর এটা কর্নিয়ার উপর টাচ করা হয়, এটা কর্নিয়ার উপর টাচ করছি, এটা অ্যানেস্থেসিয়া করতে হয় আগে, সার্ফেস অ্যানেস্থেসিয়া 1 ড্রপ 5 মিনিট ইন্টারভাল ফর 3 টাইমস, অ্যানেস্থেসিয়া হয়ে গেলে তারপরে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দেখতে হবে, স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দেখলে সেমি সার্কুল দেখা যাবে, সেমি সার্কুল, 3 সেমি সার্কুল, 2 সেমি সার্কুল, ইনার মার্জিন অফ দ্য 2 সেমি সার্কুল আর মিট ইচ আদার, নোব আর মুভিং, যদি যে মুভিং যে ক্যালিব্রেশন পাওয়া যাবে 10 টাইমস মাল্টিপ্লাই করবে ইন্টারভাল প্রেশার। অ্যানাদার প্রসিডিউর সিওস্টোনোমিটার, সুপাইন পজিশন থাকবে, কর্নিয়া অ্যানাস্থেসিয়া করে ভার্টিক্যালি প্লেস ওভার দ্য কর্নিয়া, সেখানে ক্যালিব্রেশন মিটার আছে, সেখানে যা পাবো সেটা লগারিথমিক স্কেল আছে, একটা এটা মেজার স্কেল আছে, সেখানে দেখলেই পাওয়া যায় তার রেকর্ড করে এই এই ধরনের প্রসেস, ঠিক আছে। হ্যালো হ্যালো, শোনো তোমাদের নেক্সট ক্লাস তো আগামী মঙ্গলবার প্রফেসর আলমাস হোসেন স্যার নিবে উনি, ঠিক আছে, আর এর নেক্সট ক্লাসে আমি গ্লুকোমা বাকি চ্যাপ্টার নেব, ওকে।